আচ্ছা, খুব কি দরকার ছিল দেখাটা হওয়ার? দুজনার চলার পথ সেই তো আলাদা আলাদা। নিছক কয়েক মুহূর্তের এই যে দেখাটা কেবলই যন্ত্রণার দাগ রেখে যায়। তাকাবো না ভেবেছিলাম, তবুও তাকালাম, তাকাতেই হয়। চোখটা তুলতেই তোর হাঁট করে খোলা কপালটা নজরে এলো। উত্তরে হাওয়ায় ঝরা পাতার ইতিহাসের পাণ্ডুলিপি খুলে গেল একে একে। যে কপালে আমি চুমু আঁকতাম রোজ নিয়ম করে, সেই কপালেই তোর বর্তমান হয়তো বলেছে চিপটা একটু উপরে পড়তে। চওড়া কপালের একেবারে মাঝামাঝি থাকলে মানাবে ভালো। আচ্ছা, টিপের আঠায় ইনফেকশনের ভয় তোকে কি আজও বরাবরের মতো গিলে খায়? আমি তো তোর কালো টিপটা দুই ভ্রুর ঠিক মাঝখানেই দেখতে অভ্যস্ত। প্রথম দেখেই অবুজ প্রেমিক মন মেনে নিতে পারেনি, জানিস, মেনে নিতে পারেনি ছোট্ট টিপটার পরিবর্তিত অবস্থান। আঙুল উঁচিয়ে ঠিক করে দিতে গিয়ে থমকে যাই সংযত প্রাক্তন। নিজেকে সামলাই, বোঝাই, অনুভব করাই নিজের জায়গাটা। সৌজন্য বিনিময়ে মাপা হাসি ঠোঁটের কোনায়। কেমন আছিস? আবার একটা অবান্তর প্রশ্ন করে বসি, অভ্যাস মতনই। আসলে ভালোই তো থাকার কথা, ভুলেই যাই। বয়সের সাথে স্মরণ শক্তিটা ব্যস্তানুপাতে চলে কিনা? সত্যিই তো, ভালো থাকবি বলেই তো গিয়েছিলি। চোখে মুখের সেই ঔজ্জ্বল্য পরিমাপ করছে তোর সুখের মাপকাঠি। যাক, তা ভালোই করেছিস না থেকে। একটা ডুবতে থাকা নৌকো থেকে মাঝিও পালাই শেষমেশ, আর তুই তো নেহাত সাধারণ যাত্রী মাত্র। কি বলছিস? আর আমি? আমি বহু ঝড় ঝাপটা পেরিয়ে এখন মহিরুও হয়েছি হয়তো। শীতের শেষে ঝরা পাতার দুঃখ ভুলে ন্যাড়া গাছ হয়ে বাড়ছি কিম কিম করে। নতুন পাতা গজাবে, ফুল হবে, ফল হবে সেই আশায়। কিন্তু সত্যি বলছি তোকে, জানিস, তোর হাত ধরে সেই যে বসন্ত এসেছিল, রং মাখিয়েছিল, সে বসন্ত সেই যে গেল, এখনো আসেনি এ পথ ধরে।